নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আজকের যে আলোচনা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবে থেকে কমবে গরম বিস্তারিত জানুন জ্যোতিষ শাস্ত্র মতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন সম্পূর্ণ গ্রহের নিরিখে আপনাদেরকে আমি এই বিষয়টা আপনাদেরকে আমি জানাব তার আগে আপনাদেরকে একটি অনুরোধ করি দেখুন বর্তমানে আমাদের গোটা দেশব্যাপী যা গরম পড়েছে তাতে প্রত্যেক মানুষের কিন্তু নাজেহাল অবস্থা হয়ে গেছে অনেকেই কমেন্ট করেছেন যে কৌশিক দা মানে এতটা গরম আমি নিজে কাজ করতে পারছি না অনেকে বাড়ি থেকে বেরাতে পারছেন না আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদেরকে প্রণাম আমি জানাই আপনারা এই দাবদাহে আপনারা কোনো মাতেই বাড়ি থেকে বেরাবেন না আর ছোট্ট যে শিশুরা রয়েছে না তাদেরকেও বার করবেন না অর্থাৎ এই সময়টা কিন্তু এই গরমটা কিন্তু বিশেষভাবে ছোট শিশু এবং বৃদ্ধ মানুষদের জন্য কিন্তু খুব বহুল কিন্তু রয়েছে এবং আগামী দিন আরও গরম কিন্তু বাড়বে তার আগে আপনাদেরকে আমি জানাই যে গরমটা কমবে কবে এবং স্বস্তির যে বৃষ্টি আসবে কবে এটাই কিন্তু প্রত্যেক মানুষের কাছে একটা জানার ইচ্ছা যে ভালোভাবে ঠান্ডা অনুভব করা ঠান্ডা হাওয়া যে এখন যে বর্তমানে যে হাওয়াটা বয়েছে না অর্থাৎ গরম লু বয়েছে আমি বারবার বলছি প্রত্যেককে খুব একটা আপনাদের গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাড়ি থেকে চট করে বেরাবেন না এবং একটা অনুরোধ প্রত্যেক মানুষের কাছে আপনারা হয়তো প্রত্যেকে ছোটোবেলাতে রচনা পড়েছেন একটি গাছ একটি প্রাণ অর্থাৎ বৃক্ষ ছেদনের থেকে বৃক্ষ রোপণ প্রত্যেকে করুন সবাই মিলে সংকল্প নিন আমরা প্রত্যেকে এই পরিবেশকে রক্ষা করতে গেলে আমরা প্রত্যেকে সংকল্প নিই যে এই পরিবেশে যে বৃক্ষ যে কাটা হচ্ছে তার থেকে বৃক্ষ রোপণ করা দরকার রাস্তার পাশে পাশে গাছ লাগানো সংকল্প নিন প্রত্যেককে যদি আমরা এই জায়গাটা যদি নিয়ে আনি কি না আমি একটা কথা বলবো আগামী দিন কিন্তু আমাদের সুকময় হবে অর্থাৎ দেখুন একটা কথা যে প্রত্যেকটা আপনার জেনারেশনের জন্য আপনি কি রেখে যাচ্ছেন এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন অর্থাৎ আপনি যাওয়ার আগে জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছে তাই প্রত্যেককে বলব বৃক্ষরোপণ আপনারা করুন এবং এর পাশাপাশি তাতে হবে জানেন এই যে দাবদাহ যে সূর্যের যে প্রকট দাবদাহ এটা থেকে মুক্তি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পাবেন অনেকের জলের হাহাকার হয়ে গেছে জল পাচ্ছে না পুকুর নদী সব শুকিয়ে যাচ্ছে চাষের ক্ষেত্রেও সমস্যা চলে আসবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এবার আমি জানাই কবে থেকে আপনার এই গরম পড়বে দেখুন চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ রবি মেষ রাশিতে প্রবেশ করেছে মেষ রাশি রবির তুঙ্গ গৃহ এই গৃহ অর্থাৎ রবি কিন্তু এখানে প্রচণ্ড মহাশক্তিশালী এবং রবির তেজ মানে প্রচণ্ড কিন্তু বেশি কিন্তু হয় এই রাশিতে তাই পনেরোই এপ্রিল থেকে এই দাবদাহটা কিন্তু শুরু হয়েছে অর্থাৎ রাশিতে ঢোকার পর থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী কিন্তু হতে চলেছে আরও ঊর্ধ্বমুখী কিন্তু হচ্ছে আগামী দিনে হবে কিছুটা হলেও এক ডিগ্রি হলেও ঊর্ধ্বমুখী কিন্তু হবে এবার সব থেকে জানার বিষয় যে কবে থেকে স্বস্তির যে জায়গাটা আসবে গরমটা কমবে বেশ টানা বৃষ্টি হবে স্বস্তির বৃষ্টি হবে পরিবেশ শান্ত হবে তার আগে শুধু বৃষ্টি হলেই হবে না কারণ আমাদেরকে আরও সংকল্প নিতে হবে যে আমরা গাছ লাগাবো পরিবেশ আমাদেরকে কিন্তু রিটার্ন দেয় আমরা যে কাজ করি কি না তার রিটার্নটা কিন্তু আমরা পাই তা আমাদের নিজস্ব ভুলের জন্য আমাদের আজকে কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু ভুগতে হচ্ছে আমি আবার বলছি বয়োজ্যেষ্ঠ মানুষরা আপনারা বেরাবেন না যারা ক্ষুদ্র শিশু রয়েছে বাচ্চা রয়েছে তাদেরকে এ সময় কোনো মতেই বার করবেন না আর যাদের খুব কাজে একান্তে বেড়েছেন অবশ্যই আপনারা জল নিয়ে অবশ্যই রাখবেন বিশেষ করে আপনারা যত জলীয় জিনিস আপনারা খাবেন সে আপনারা আখের রস খেতে পারেন আপনারা সেখানে ডাবের জল খেতে পারেন এটাতে কি হয় জানেন আপনার যে ইমিউনিটি সিস্টেমটা সেটা কিন্তু বাড়ে এবং এর পাশাপাশি রসালো ফল এই সময় আপনারা খাবেন তাতে ইমিউনিটি সিস্টেমটা কিন্তু বাড়বে শরীরের জলতত্ত্বটাকে কিন্তু কন্ট্রোল করবে এবার আসে কোন সময় থেকে গরমটা কমবে এই যে এপ্রিল মাসে যে রবি আপনার রাশিতে প্রবেশ করেছে ঠিক পনেরোই মে দু হাজার চব্বিশ রাশিতে গমন করবে এবং রাশিতে গমন করে রোহিণী নক্ষত্রে যখন যাবে ধীরে 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 কিন্তু গরম কমতে কিন্তু থাকবে যখন মৃগশিরা নক্ষত্রে দেখুন নক্ষত্রটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি বারবার বলি রাশির থেকে গ্রহের থেকে গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে কোন ভাবে অবস্থান করছে সেটা কিন্তু দেখা দরকার মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে রোহিণী নক্ষত্র এবং এর পরে পরে যখন মৃগশিরা নক্ষত্রে যাবে রোহিণী নক্ষত্র থেকে গরম কিছুটা হলো কমবে আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি বিশেষ করে এই গরমটা আপনারা সাতাশে মেয়ের পর থেকে কিছুটা আপনার কম কিন্তু অনুভব করবেন সাতাশে আঠাশের মেয়ের পর থেকে এরপর যখন মৃগশিরা নক্ষত্রে যখন রবি যখন প্রবেশ করবে তখন কিন্তু স্বস্তির বৃষ্টি শান্তির বৃষ্টি কিন্তু হবে গরমের এই যে তাপপ্রবাহের যে পারদ পারদটা অনেকটাই কমবে শান্তি মতন প্রত্যেকেই ঘুমাতে পারবেন অর্থাৎ এই সময় কিন্তু যে সমস্যাটা হচ্ছে না প্রত্যেক মানুষের কাছে একটা সমস্যা যে কঠিন থেকে কঠিনতম গরমে প্রত্যেক মানুষের কিন্তু যাই যাই অবস্থা অনেকে জানতে চেয়েছেন যে কৌশিকদা গরমটা কবে থেকে করবে আবারও বলি মেষরাশি যখন ত্যাগ করবে রবি রাশিতে রবি প্রবেশ করবে যখন রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা পরে যে মৃগশিরা নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে কিনা তখন থেকে কিন্তু গরম অনেকটাই কমবে স্বস্তির এবং শান্তির যে বৃষ্টি অবশ্যই হবে তার পাশাপাশি আবারও বলছি এখন থেকে সংকল্প নিন পরিবেশকে বাঁচাতে পরিবেশকে রক্ষা করতে প্রত্যেকে অবশ্যই গাছ রোপণ করুন বৃক্ষরোপণ করুন তাতে পরিবেশের যে ভারসাম্য সেটা কিন্তু বজায় কিন্তু থাকবে এবং এর পাশাপাশি আমি আবারও বলছি রাস্তার ধারে ধারে গাছ লাগানোর চেষ্টা করুন এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই যারা দেখছেন ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন অর্থাৎ প্রত্যেকেরই আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রত্যেকেরই একটি জানার দরকার যে গরমটা কবে থেকে কমবে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনাদের করলাম লিখে রাখুন এই সময় থেকে গরম কিন্তু যখন রবি নক্ষত্র চেঞ্জ করবে এবং রাশি চেঞ্জ করবে বিশ্ব রাশি রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে যখন যাবে নিশ্চিত নিশ্চিত রূপে গরম কিন্তু আমি দায়িত্বের সাথে বলছি গরম কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু কমতে বাধ্য এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার thôn đồng đập... ấn